Hello guys, assalamu alaikum, কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকাল সকাল নিয়ে আসলাম নতুন একটা ভিডিও, ভাবলাম যে আজকে সকালে হচ্ছে রুটি হালকা ভেজে নিচ্ছি, এটা হচ্ছে ছেঁকা দিয়ে নিচ্ছি, ভাজা না। দেখা যায় আমি তো সবসময় কিনা রুটি খাই, আপনাদেরকে দেখিয়েওছি যে আমি কোন রুটিটা কিনে নিয়ে আসি, তো সেই রুটিটাই আমি হচ্ছে হালকা একটু ফ্রাই প্যানে নিয়ে গরমে ছেঁকা দিয়ে নিচ্ছি, মানে গরম ফ্রাই প্যানে ছেঁকা দিয়ে নিচ্ছি। আজকে আমি রুটি খাবো হচ্ছে সুজির হালুয়া দিয়ে। আপনাদেরকে বলেছিলাম যে আমার কেন জানো রুটি দিয়ে সুজির হালুয়া খেতে ইচ্ছে করছে, যে কারণে আমি সুজির হালুয়াও হচ্ছে তৈরি করে রেখেছি। সেই সুজির হালুয়া দিয়েই আজকে হচ্ছে সকাল সকাল রুটি খাবো। এই তো আমার সুজির হালুয়া আমি বানানোর পরে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো দেখতে ঠিক এরকমটা হয়েছে আর খুব ইয়াম্মি হয়েছে। অবশ্য আপনারা তো টেস্ট করেননি, আমি তো টেস্ট করেছি, তার জন্য আমি বলছি আমার কাছে বেশ ভালো লেগেছে। তো এই তো আমার সকালের নাস্তা রেডি, এখন হচ্ছে আমি খাওয়া দাওয়া করব আর হচ্ছে বাহিরের ওয়েদার দেখব। আজকের ওয়েদারটা বেশ সুন্দর, আকাশটা একদম রৌদ্রময়। অন্যান্য দিন দেখা যায় মেঘলা থাকে, রৌদ্রও থাকে, বাট সকালের এই ওয়েদারটা আমার কাছে বেশ ভালো লাগছে, কারণ অন্য দিনের তুলনায় আজকে আমি অনেক সকালেই উঠেছি। দেখা যায় অলওয়েজ ঘুম থেকে আমি উঠি 10টা কিংবা 10:30টার দিকে, কিন্তু আজকে আমি ঘুম থেকে উঠেছি 8টা বাজে। তো সকালের এই ওয়েদারটা আমার কাছে কেন যেন অনেক ভালো লাগছিল, সাথে পাখির যে কিচিরমিচির আওয়াজ সেটাও বেশ ভালো লাগছিল। তবে আরও সকালে ঘুম থেকে ওঠা দরকার, 7টা কিংবা 6টা বা 5টা কিংবা 6টা, মানে এত সকালে আসলে ওঠা দরকার। সকালে উঠে হাঁটাহাঁটি করা, তারপরে হচ্ছে ফ্রেশ হওয়া, সেটা তো এখানে করা হচ্ছে না। দেখা যাচ্ছে যে আমি ঘুম থেকে উঠছি 9:30 কিংবা 10টা বাজে, অনেক লেট করে। এখানে মোটামুটি সকাল হয়ে যায় 6টার আগেই, আবার রাত হয় 9টার দিকে, সন্ধ্যা হয় আর কি। তো যাই হোক, আমি হচ্ছে আজকে অনেক দিন ধরেই ভাবছিলাম যে ঢেঁড়স খাবো বা ঢেঁড়স রান্না করবো একটু ঝুলঝুল করে, তো আজকে আমি ভাবলাম যে ঢেঁড়স রান্না করি। আমার তো ঢেঁড়স ভাজিটা বেশ ভালো লাগে আর ঢেঁড়স ভাজিটা খেতেও অনেক ভালো লাগে। দেশে থাকতে আমার আম্মু হচ্ছে ঢেঁড়স দিয়ে দাঁড়া দিয়ে রান্না করতো মাছের তরকারি। এখানে তো দাঁড়া কিনতেই পাওয়া যায় না, বাজারেও পাওয়া যায় না, শাকও পাওয়া যায় না সহজে, খুব মানে কম, এইসব জিনিসগুলা দেশের বাইরে কমই পাওয়া যায়। এই যে ঢেঁড়স, এই কয়টা ঢেঁড়সের দাম নাকি বাংলা টাকায় 500 টাকা, দেখতেই পাচ্ছেন। এখানে 1 কেজির ঢেঁড়সও না, কিন্তু 1/2 কেজি ঢেঁড়স সেটার দাম নাকি 500 টাকা। সব কিছুর দামও না দেশের মতো বাহিরেও বৃদ্ধি পাচ্ছে। অনেকে হয়তো বা ভাবে যে দেশেই সব কিছুর দাম বাড়ছে, বাহিরে না। আসলে কিন্তু না, দেশেও যেমন দাম বাড়ছে, দেশের বাহিরেও ঠিক সেরকমভাবেই দাম বেড়েই চলছে সব কিছুর। যাই হোক, আমি হচ্ছে রুই মাছটা হলুদ মরিচ লবণ দিয়ে ফার্স্টে তেলে ভেজে নিয়েছি, কারণ আমি হচ্ছে যে কোনো তরকারি রান্না করতে হলে ফার্স্টে মাছটাকে ভেজেই নিই, আর ভাজা মাছ দিয়ে তরকারি রান্না করতে বেশ ভালো লাগে। এখন হচ্ছে আমি ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি, সেখানে পেঁয়াজ কুচি আর এই যে হলুদ মরিচের গুঁড়া দিয়ে আর লবণ দিয়ে ভালো মতো একটু কষিয়ে নিব। অবশ্যই ঝাল কতটুকু খাবেন সেটা ডিপেন্ড করে নিজেদের উপর, কারণ অনেকেই হচ্ছে ঝাল বেশি খেতে পছন্দ করে, আবার অনেকেই হচ্ছে ঝাল কম খেতে পছন্দ করে, কিন্তু আমি হচ্ছে মিডিয়াম ঝাল খাই, একদম বেশিও না আবার একদম কমও না। তো এখন হালকা একটু পানি দিয়ে আমি হচ্ছে এই মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব। আমি যে কোনো তরকারি রান্না করতে গেলেই ফার্স্টে হচ্ছে কষিয়ে নিই, তারপরে হচ্ছে তরকারি রান্না করি, ওই তরকারিটা খেতে বেশ ভালো লাগে। যাই হোক, আমার মতো কে কে ঢেঁড়স খেতে পছন্দ করেন বলেন তো? আমার কেন জানি ঢেঁড়স, মিষ্টি কুমড়া, তারপরে হচ্ছে টমেটো, এই সবজিগুলো বেশ ভালো লাগে। দেশে তো শীতকালীন সবজিগুলো বেশ ভালো লাগে, যেমন হচ্ছে আমার কাছে আরও কিছু কিছু সবজি, যেমন ধন্দল,
তারপরে কি বলে পটল, এই তরকারিগুলোও খুব মিস করি। এগুলো আমি দেশের বাহিরে এখনো পাইনি, পটল ধন্দল, তবে অন্যান্য দেশে হয়তো বা রয়েছে। এখানে যেহেতু পাওয়া হয় না, তার জন্য ওগুলো আমার খাওয়া হচ্ছেও না। তো আজ আমি হচ্ছে একটার মতো আলু হচ্ছে দিয়ে দিচ্ছি। একটা আলুকেই আমি চিকুন করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর হ্যাঁ, ঝোলটাও আমি দিয়ে দিয়েছি, আর ঢেঁড়সগুলো এইভাবে কেটে নিয়েছি। একটা পুরা আস্ত ঢেঁড়সকে মাঝখানে একটা কাটা দিয়েছি, মানে অর্ধেকটা। যখন বলক চলে এসেছে তখন হচ্ছে আমি দিয়ে দিলাম মাছগুলো। আর ঝোলটা হচ্ছে নিজের উপর ডিপেন্ড করে কতটুকু ঝোল হচ্ছে আপনারা খেতে পছন্দ করেন। আমার কিন্তু তরকারিটা প্রায়ই হয়ে গেছে, তো আমি তারপরেও 3 থেকে 4 মিনিটের মতো রাখবো। আর লাস্টে হচ্ছে আমি হালকা একটু ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতাটা অপশনাল, যেহেতু আমার বাসায় রয়ে গিয়েছিল তার জন্য আমি হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিব। কিছুক্ষণ পর এই তো আমার তরকারিটা হয়ে গেল। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই। ভালো থাকবেন সবাই।